সরকারি খাল দখল করে তৈরি করেছেন পুকুর, করছেন মাছ চাষ। আর সেই দখলকৃত খালের ছবি তুলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শারীরিক প্রতিবন্ধী যুবকের বিরুদ্ধে হয়েছে মামলা। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাউগা ইউনিয়নের পাহাড় বাবুইজান গ্রামে। উপজেলার কাশিমপুর ও দাউগা ইউনিয়নের সীমান্তবর্তী চাকদার খাল দিয়ে প্রায় 4 কিলোমিটার জনবসতি এলাকার পানি স্থানীয় বানার নদীতে এসে নাপে। গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। গত দশ থেকে বারো বছর আগে শুকনো মৌসুমে খালে পানি না থাকে স্থানীয় কাশিমপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে জামাল উদ্দিন বাদশা খালে বোরো ধান চাষ শুরু করেন। ধান চাষ করায় বর্ষাকালে ওই সকল এলাকার পানি নিষ্কাশনে তেমন কোনো সমস্যা হতো না। কিন্তু গত 5 থেকে 6 বছর আগে জামাল উদ্দিন বাদশা খালে বেকুলাকে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন। এতে চরম ভোগান্তিতে পড়ে 2 গ্রামে বসবাসকারী জনসাধারণ। জামাল উদ্দিন বাদশা এলাকায় প্রভাবশালী হওয়ার সাধারণ জনগণ তার বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। গত 27 এপ্রিল গ্রামবাসী পানি নিষ্কাশনের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর আবেদন করেন। আবেদনের 5 মাস পর হয়ে গেল, এখনও মিলেনি কোনো প্রতিকার। প্রতিবন্ধী এম এ বারেক রানা বলেন, খাল উদ্ধারে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আমার বিরুদ্ধে মামলা করে তার ছেলে তানভীর। প্রতিকার চেয়ে মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার বরাবরে আবেদন করায় আমাদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করবে বলে তানভীর এখন লোকের কাছে বলে বেড়াচ্ছে। জামাল উদ্দিন বাদশার সাংবাদিকদের কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, এই বিষয়ে অগ্রিম কোনো কথা বলবেন না তিনি। এটি নিয়ে কোর্টে মামলা চলছে, কোর্টে বিষয়ে ফয়সলা দেবে। আপনি প্রতিবন্ধী রানার বিরুদ্ধে ICT আইনে মামলা করেছেন, খালের ব্যাপারে কোনো মামলা আদালতে নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা খাস জায়গা না, এটা আমার নিজস্ব জমি, আমার বাবার জমি। খাল দখল করে পুকুর খনন করার বিষয়ে দাউগা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশার সাথে কথা বলে তিনি বলেন, সরকারি খাল দখল করে পুকুর খননের বিষয়টি আমি জেনেছি। এলাকাবাসীর কষ্ট লাঘবের জন্য ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে বলে দিচ্ছি, যত দ্রুত সম্ভব খালটি উদ্ধার করে অত্র এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা স্বাভাবিক করা হবে। এ ব্যাপারে মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার রোমানা রিয়াজ বলেন, আবেদন পেয়েছি ইতিমধ্যে, সার্ভেয়ার ওই জায়গা পরিদর্শন করে এসেছে, আমরা দখলদারকে শুনানির জন্য ডেকেছি, সে স্বেচ্ছায় খালে জায়গা না ছাড়লে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। খাল ছিল, খালের পাশে কি আপনার জমি আছে? হ্যাঁ, জমি আছে। তা এখন কি অবস্থা এটা বলেন তো? এখন যে কাঁচার ভাঙে ভাঙে নামতেছে আর হে খালি পুকুর বানিয়ে দিতেছে, তার তো হে তো পুকুর আপনার সাইড বান্ধে না, পার বান্ধে না, হে খালি মাঝখানে কাটে আর খালি দুই সাইড ভাঙে ভাঙে নামে। খাল সরকারি খাল, এ সাকদার খাল, এ আমাদের পানি নিষ্কাশনের সমস্যা, এ কারণে খাল খুঁজার জন্য নির্মাণ করার জন্য আবেদন জানাইলাম। ফজলুর রহমান। হ্যাঁ, কী করেন আপনি? আমি এই কৃষি কাজ করি, আমি অ্যাক্সিডেন্টের পরে ঘোরাফেরি মানে সংসার নিয়ে করি। আচ্ছা, তো এই খাল সম্পর্কে? খাল সম্পর্কে আমাদের ম্যাপেও খাল আছে, কিন্তু আমরা খাল পাইনি। হ্যাঁ, দখল করে দিয়ে হ্যাঁ ফিশারি করতেছে। হ্যাঁ, কে? বাসা, বাসা ফিশারি করতেছে। আমাদের পানি ছাড়তে পারে না, ওদিকে আমাদের খুবই অসুবিধা হইতেছে। এটা মামলা আছে, কোর্টে মামলা আছে, বুঝছেন? সেটা কোর্ট দেখবে। আমি আমি তো বলতেছি যে অগ্রিম কোনো কথা বলবেন না, অগ্রিম কোনো কথা বলবেন না। দেখবেন কাগজ দেখে কোর্টে আছে কাগজ। আচ্ছা, কোর্টে থাকলে আমাদের না, ব্যাপারটা হচ্ছে যে কোর্টে যেটা মামলা আপনার পক্ষে দিন, মামলা এই বিষয়ে কি মামলা চলতেছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, মামলা চলতেছে। মানে প্রতিপক্ষের সাথে না কি ব্যাপার কাজ বাবারে? আপনি কি বলতে চান? কি এটা করেন আপনি? আমার লোক এই করেন তাই না? সেটাই, এই দিন বিশৃঙ্খলা করেন, হ্যাঁ আয়া হামদাম করেন, ই করেন, তাহলে এটা হবে? হবে না কেন? মামলা কি আপনার একটু বলবেন আমাকে? না, আমি বলবো না। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমার নাম মোহাম্মদ আব্দুল বারেক রানা। তো আপনার ঘটনাটা একটু বলেন তো, এটা কি হয়েছে? আসলে আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ, এটা আপনি দেখতেই পাচ্ছেন। আমি আমার সংসার চালানোর জন্য আপনার
দু একটা ছাগল টাগল মুরগি টুগরি পালন করি। এটা আমি এই রাস্তার পাশে এই রাইখা আপনার চড়াই, কিন্তু উনি এই রাস্তার পাশে বিষ মারে যাতে আমি ছাগলটা পালন না করতে পারি। এই যে এই ফিশারি যে আবাদ করে জামালউদ্দিন বাদশাহ উনি। আর আমি ইতিপূর্বে ওনাকে বলছি এটা তো খাস খালটা তো এটা সরকারি খাল, এটার পার দিয়ে আমি ছাগল রাখতেই পারি। উনি আমার সাথে অনেক রাগারাগি গালাগালিও করে, কিন্তু আমি ওনাকে ওরকমভাবে কিছু বলিনি। আমি বলছি যে সরকারি জায়গা, সরকারি জায়গা পিছনে সবারই অধিকার আছে। উনি অনেক দিন ধরেই দখল করে খাইতেছে, আমরা জানি যে এটা অরিজিনালি খাস আছে। এখন নতুন দাগ আপনার 442 দাগের জমি, আগে ছিল আপনার 243 দাগের। এটা আপনার এখনও নকশাতে ওটা আছে, এবং আপনার ওই পর্চা যে মাঠ পর্চা, ওই মাঠ পর্চাতেও দেওয়া আছে। এটার মালিক এই জেলা প্রশাসক ময়মনসিং বাংলাদেশ, এটাই আর কি। তো আপনার বিরুদ্ধে মামলা হলো কেন? উনি ওই যে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে সরকারি খাল আপনার এইভাবে খনন করতেছে, এটা দেখার জন্য কেউ নাই, প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, এরকম একটা পোস্ট আমি করছিলাম। এই জন্য ওনার মান সম্মান নাকি হানি হয়েছে, ওনার ব্যবসায়িক নিয়ে ক্ষতি হয়েছে, এই জন্য উনি আমার নামে মামলা করছে।